মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ডেলি ব্লগ উইথ সম্পতি তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10:45। আমি ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করছি মুড়ি, এই দেখো মুড়ি আর আলু ভাজা। মুড়ি আর আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, এই সরি মুড়ি আর আলু ভাজা, হ্যাঁ ঠিকই বলেছি, মুড়ি ঠিকই বলেছি, মুড়ি আর আলু ভাজা ভুল বলিনি। তো এখন ব্রেকফাস্ট করব, মুড়ি আলু ভাজে 10:11 বাজে। আর আমার কি বলে বাসি কাজ যা ছিল ওগুলো তো আছে, ওগুলো সমস্ত করে নিয়েছি। আর বাসি কাজ করে নেওয়ার পর না মানে ঘর ঝাড়া, ঘর মুছা যেগুলো থাকে, বিছানা তোলা, ওগুলো করার পর খেতে বেশি ভালো লাগে, শান্তি করে পিছুটান লাগে নাহলে খেতে। হ্যাঁ তো হয়ে ওগুলো হয়ে গেছে, ওটা খেয়ে নেব। এটা খেয়ে নেওয়ার পর স্নান করব, স্নান করার পরে আজকে রান্না করব। আর শনিবার নিরামিষ, আজকে যেহেতু আমরা শনিবার নিরামিষ হয় তো নিরামিষই রান্না হবে আজকে আমাদের। তো কী রান্না হবে এখন আমি ঠিক করিনি কী রান্না হবে, তো দেখা যাক। এখন টিফিনটা তো করি, তারপর রান্না করার পরে ভাবো, সব একসঙ্গে মাথার মধ্যে নিতে পারবো না, মাথা একদম বোঝা হয়ে যাবে অতগুলো একসঙ্গে নিলে পরে, তো না খেতে ইচ্ছা করবে না, তাই না? তো খেয়ে মাগো, তো খেয়ে নি চলো, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর ভাবলাম পাউরুটি খাবো, তো ফ্রিজে দেখলাম পাউরুটি নেই, পাউরুটি শেষ হয়ে গেছে, আনতে হবে পাউরুটি। ম্যাগি খাওয়াতে ভাবলাম ম্যাগি করে দেবো মেয়েটাকে, তো তাও নেই, ম্যাগিটাও নেই, ম্যাগিও আনতে হবে, মাছটা শেষ হয়ে হতে চলেছে না, তো আনতে হবে একটু একটু করে এবার। আর মাছ পড়লে আবার আনবো। আমার তোমাদের সঙ্গে কথা বলছি মগু, মুড়িটা অনেকক্ষণ নিয়েছিলাম, কি কি টুকিটাকে কাজ করতে করতে দুধওয়ালা দুধ দিতে এলো পাশে ঘরে, মানে আমারই রুমে, অন্য ঘরটাতে গেলাম, একটু একটু কাজ, কিছু একটু কাজ ছিল, মুড়িটা রেখে দিয়েছি, ফ্যানের হাওয়ায় মুড়িটা মিলিয়ে গেছে, দিয়ে মুখে ভেতরে ব্যথা করছে মুড়িগুলো। যাই হোক খেতে হবে, মিয়ামুড়ি অত মুড়িতে ফেললে হবে না, খাই। আমার স্নান টান হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছি আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকে আমার রান্না হয়েছে বলতে, আজকে আমাদের নিরামিষ রান্না কি বলে ছানার ডালনা হবে, আর ছানার ডালনাটা আমি এখনও করিনি। আর ভাত হয়েছে আলু সেদ্ধ আর বিউলির ডাল, বাস এইটাই হচ্ছে আজকে আমাদের রান্নার রেসিপি, লাঞ্চের মেনু। আর স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করার পর একটু গীতা পাঠ করি, তো ওগুলো সব আমার হয়ে গেছে, গীতা পড়ি আমি একটু, তো বাস ওগুলো হয়ে গেছে। আর রান্না বলতে এখনও ছানার ডালনাটা হয়নি, ওটা করব, তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলি, তারপরে নয় করছি। ছানার ডালনার আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা মানে আলু আর ঝোল যেটা বলে ওটাকে করে নিয়েছি, আর ছানাটাও সব ঠিকঠাক করে রেখেছি, ভাজবো আর ডালবো, ভাজবো আর ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে খেয়ে নেবো। একটাও বাসছে আর খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ মুড়ি খেয়েছি আজকে আমরা, অনেকক্ষণ খাইনি, 10:11টার সময় খেয়েছি, তবুও কী জানি আছি একটু খিদে খিদে পেয়ে গেছে। ঘরে চলে আসলাম, দেখলাম না একটা বেজে গেছে, মেয়েটার খিদে পেয়ে গেছে। আচ্ছা তো আমাদেরকে দেখো ছানার ইয়েটা মানে আলুটা ছানার ডালনাটা আলু দিয়ে করবো, তো এই ঝোলটা করে নিয়েছি, আলু দিয়ে ঝোলটা করে নিয়েছি, আর ছানাগুলো এই যে করে নিয়েছি, তো চলো এবার ভেজে নিই, দিয়ে করে নিই, করা হয়ে গেলে শান্তি, একটা বাজে, তো চলো গ্যাসটা জ্বালাই। বাজতে চললো, করতে করতেই 1:30 বাজছে, তো সিঙ্কে এখনও বাসন পড়ে আছে, ওই তো যেটা রান্না করলো সে কড়াই পড়ে আছে, গ্যাস মুছতে বাকি আছে, ওগুলো মুছে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর খিদেও পেয়ে গেছে খুব, খিদে পেয়ে গেছে,
চলো তো করে নিই, ওগুলো করে নেওয়ার পর খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো। এখন সন্ধ্যে 7:10 বাজে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম কি করব কি করব, শনিবার তো ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো দেখলাম হাতের কাছে কি ছিল, পাস্তা করলাম। তো আমাদের খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আজকে ভাত খেয়েছি। আর আমাদের প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। সব জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের বৃষ্টি অত নেই, খুব গরম। মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, এত গরম আমাদের। তো যাই হোক, তো এখন খিদে পেয়ে গেছে বলে পাস্তা খাচ্ছি। তার আগে চাটা খাওয়া গেছে। আগে মেয়ে যখন পড়াশোনা করতো টিউশনে যেতাম, বাইরে নিয়ে যেতাম টিউশনে, তো এখনও অফলাইন কিছু কিছু মাস্টার করাচ্ছে, কোনো কোনো মাস্টার অনলাইন করাচ্ছে, কিন্তু আমি মেয়েকে পাঠাচ্ছি না, আমার মেয়ে অনলাইনেই পড়াশোনা করছে। তো যাই হোক, যখন আগে ওকে নিয়ে টিউশনে যেতাম বাইরে, খাবারটাই বেশি খেয়ে চলে আসতাম টিউশনে যেতাম, ওকে নিয়ে ঘর ঢুকার আগে, মানে ছুটি হওয়ার টিউশন থেকে ছুটি হওয়ার পরে তারপরে চলে আসতাম, খাওয়া কিছু টিফিন টিফিন খেয়ে চলে আসতাম। কিন্তু এখন তো আর সব বন্ধই হয়ে গেছে খাওয়া, এখন ঘরেই খেতে হয় বেশিরভাগ সময়। আজকে দুপুরবেলায় আমি খুব খুব ঘুমিয়ে গেছি, প্রচণ্ড ঘুমিয়েছি আজকে দুপুরবেলাতে, প্রচণ্ড ঘুমিয়েছি। ফার্স্টে বললাম ঘুমাবো না, কখন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আমার মেয়েকে মেয়ে বলল আমি পাস্তাটা বানাবো, ও আলু ছিটে তেল তেল এসেছে হাতে, তাতে ভয় হয়ে গেছে ওর। ও বলছে আমি আর বানাতে পারবো না, ও আমার হাতে ছাঁকাই গেছে। ভালো, আজকে রান্না এই দায়িত্বটা ওকে দিয়ে দেবো, পাস্তার দায়িত্বটা ওকে দিয়ে দেবো যে তুই কর, একা সময় রান্নার দায়িত্ব তোকে তোর উপর ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিতে পারবো। তো ও একটু আলু ভাজতে গেছে, আলু ভাজার তেলটা হাতে পড়েছে, না 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 তুমি করো তুমি করো, আমি আর করতে পারবো না, আমার হাতে ছ্যাঁকা লেগে যাবে, আমার ছ্যাঁকায় তেল পড়ে গেছে, আর আমি আর এর থেকে বেশি করতে পারবো না। নিজেই বললো আলু ভাজাটা আজকে আমি করি মা, তুমি পাস্তা সেদ্ধ করে রেখে দাও, আমি আলু ভাজাটা করছি, তারপরে কী করে করতে হবে আমাকে দেখিয়ে দিও, আজকে আমি তোমাকে পাস্তা করে খাওয়াবো। আর যে হাতে তেলটা চলে এসেছে সে আবার খুঁটি খুঁটি ছেড়ে দিয়েছে, আর শিক্ষার কোনো শেষ নেই, আর শিখে রাখলেও কোনো অসুবিধা নেই, তাই না? তো আমি বললাম তাহলে করতে ভালো হলো, আজকে আমার একটু বিশ্রাম হলো, আমার চিন্তা করতে হবে না, না না আমার আবার চিন্তা করতে হবে না, খেয়ে নি খেয়ে নিয়ে পর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আমি তো আমাদের কী বলে পাঁচটা দশটা সমস্ত খাওয়া তো হয়ে গেছে, তো তোমরা তো দেখলে আমরা সব খেয়ে নিয়েছি, তখন অনেক মানে কটা বাসলো, তো 7:10 কি 15 এরকম বাসছিলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন খেয়েছি আজকে অনেকদিন পর, সন্ধ্যাবেলা আজকে টিফিন খেলাম, আর এখন বাজে 10টা, আর এখন আমার রাতে ডিনার করিনি, তোমাদের সঙ্গে কথা বলছি, আর এবার ডিনার করবো, মানে ডিনারের প্রিপারেশন নেব, না ডিনারের প্রিপারেশন না, মানে ডিনারের প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো দেখো কি করছি, কি করব আজকে, করবো আলুর পরোটা, এই দেখো আলু কা পরোটা। তো আলু সেদ্ধ করে তো নিতেই হবে, যেহেতু আলুর পরোটা করছি, আর একটু আদা জিরে আর লঙ্কা একটু তেলে ভেজে নিয়ে এটা মশলাটা এর মধ্যে দিয়েছি। আর শনিবারের দিন যেহেতু নিরামিষ, নিরামিষের দিনে আলুর পরোটাটা বেশি আমরা খাই, ভালো লাগে।
পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমাদের ভালো লাগে না, নিরামিষটা একটু মিষ্টি মিষ্টি নিরামিষের দিন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আলুর পরোটাটা, তো নিরামিষের দিন ওইটাই করবো বা করছি এখন, যাই হোক করবো না করছি। আলুটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়েছি, চিনিটা আমি এখনও দিইনি, চিনিটা দেব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে কথা বলি আর আলুর পরোটাটা করি, ঠিক আছে? তো গোটা ঘরে চুলেই ভর্তি, মাথাতে আর চুল থাকবে না, সব চুল উঠে যাচ্ছে, খাবারের পর্যন্ত চুল পড়ে যাচ্ছে। এবার যাই হোক আটাটা নিয়ে নিই, দিয়ে আটাটা মাখি, অনেক দিন পর আলুর পরোটা করবো আজকে। এত গরম ছিল, এত গরম ছিল না মনে হচ্ছিল না রাত্রেবেলা কিছু খাই গরমে, কদিন ওটস খেয়েছি। আর আমি আলুটা আর আটাটা একসঙ্গে মেখে নেবো, কারণ আলুটা লঙ্কাগুলো খুব ঝাল। আর কী হয় বলতো, আলুটা যদি আমি পুর দিয়ে করি না আমার খুব অসুবিধা হয়, আমার ফেটে যায়, ওই জন্য আমি এইভাবেই আলুর পরোটাটা বানাই, এটাই আমার কাছে যেন মনে হয় সুবিধে। তো আলুর পরোটা করে আর কিছু করবো না, সস দিয়ে খাওয়া যাবে। আর মেয়েকে বলেছে আলুর পরোটা করবো আজকে ডিনারে, খাবি? আরে বাবরে লাফিয়ে উঠেছে, ওরে বাবা আলুর পরোটা করবে, ও আবার কেউ না খায়, তাই বলছে আমাকে। বেশ চল করেই দিই, আরো গরম কত কো আলুগুলো এখনো পর্যন্ত খুব গরম। আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি রাতে ডিনার শেয়ার করছি, অনেকদিন পর, অনেকদিন পর বলি কি করব না করব। মা কি গরম গো আলুটা, ছেঁকা লাগছে হাতে, কি করব না করব বলি। যাই হোক ডিনারের আগেই তোমাদের সঙ্গে কথা বলা শেষ করে দিই। তো আজকে ভাবলাম না চলো আজকে আমি ডিনারে কী বানাচ্ছি তোমাদেরকে দেখাই আর তোমাদের সঙ্গে একটু কথা বলি, যেহেতু অনেকদিন পর তোমাদের কাছে আবার ডিনার নিয়ে চলে এলাম। আবার আমার মেয়ে আর একটা জিনিস খুব ভালোবাসে জানো তোমরা, ইয়ে কী বলে ছাতুর পরোটা আছে না, ছাতু রুটি, ওটা খেতে খুব ভালোবাসে। ওটা ওর পাপা খুব ভালো বানায় ছাতু রুটি, আমি একবার বানিয়েছিলাম একদম ভালো হয়নি, জঘন্য হয়েছিল, ছাতু কম ছিল, খেতেও বাজে হয়েছিল। তা আমার মেয়ে বলে খুব ভালো হয়েছিল, ভালো হয়নি সেদিনকে, একদম ভালো হয়নি খেতে। এই দেখো আলুতে আটাতে আমি একসঙ্গে মেখে নিচ্ছি, আর অন্যদিন জিরে একটু লঙ্কালো এত ঝাল না, আর অন্যদিন কী করে বলতো, জিরে একটু রোস্ট করে নিয়ে সেটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে না, সেটা একটা গন্ধ খুব ভালো লাগে, কিন্তু আজকে এটা করলাম না, আজকে একটু শর্টেই করে দিলাম। রাত্রি হয়ে গেছে, 10টা বাজতে চলল, করতে করতে 10:30-11টা বেজে যাবে। আমার বড় আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, যদি জানে যে আমি আলুর পরোটা করেছি, ও তো আসেনি, আর যদি জানে আমি আলুর পরোটা করেছি, আমি যখন থাকবো তখন করবে না, আমি এনেই আলুর পরোটা বানিয়েছে, তাই তো? কী করবো, মেয়ে খেতে চাইলে তো করতে হবে, তাই না? বর খেতে চাইলেও করতে হবে, মেয়ে খেতে চাইলে করতে হবে, তো মেয়ে যখন খেতে চেয়েছে তো করতে হবে না, মেয়ে খেতে চাইবে আর কোনো মা তা না করে দিতে পারে বলো তোমরা? 10টা বেজেই গেল, ঘড়ির কাঁটা না ছুটছে, সে বসে থাকলেও ছুটছে, কাজ করলেও ছুটছে, গরম লাগছে আমাদের জানো, সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, আমাদের মনে হচ্ছে একটু বৃষ্টি এখন ভালো হয়, বৃষ্টি হলেও জামা কাপড় শুকানো যায় না, আবার গরমও সহ্য হয় না, কী যে করব কিছুই ভেবে পাই না, মানুষ কিছুতেই সন্তুষ্ট না, ভগবান আর পারবে না মানুষের মন সন্তুষ্ট করতে, ভগবান বলবে আগে কোনটাতে সন্তুষ্ট হবি সেটা আগে তারা ডিসিশন নেয়, তারপরে আমাকে চিঠি পাঠাবি, তাহলে সেই চিঠিটা সবাই মিলে আমরা পড়বো, পড়ে দেখব চিঠিটা পাস হয় কি না। এখন তো চিঠির যুগ না, এখন হচ্ছে কম্পিউটারের যুগ, ভগবান পটপট 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 করে কম্পিউটার টিপবে, ঠিক আছে, কম্পিউটার টিপে দেখবে, কম্পিউটারে দেখবে যে সবারই ভোট বেশি আছে না কম আছে, যদি বলে ভোট সবারই মত এক তো ভগবান দেবে, আর যদি দেখে না মতে মিলছে না অনেকের সঙ্গে, অনেকের নেগেটিভ পজিটিভ কিছু মত আছে, তাহলে বলবো হলো না তোমরা এখন
ওয়েটিং এ থাকো, যে আগে বলেছে তাকে এনে হাজির করো, না হাজির করবে না মানে তার কথা আগে চলতে হবে না, যে আগে বলেছে। আর যারা পরে হচ্ছে তাদের এখন ওয়েটিং এ থাকবে, আর যে আগে করবে তারা হবে কনফার্ম হয়ে যাবে, এই হয়েছে অবস্থা। না চলো ব্যাপার নেই, ঠিক আছে চলো টাটা, ঘুমও পেয়ে গেছে প্রচুর, না মানে টাটা।